ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে হওয়া থার্ড টি টোয়েন্টি ম্যাচে কোচ রাহুল দ্রাবিড় দলে করে দিলেন বড় পরিবর্তন, যেখানে ভারতের প্লেয়িং ইলেভেন থেকে বাদ দিলেন শুভমন গিল আর ঈশান কিষাণকে এবং তৈরি করলেন থার্ড টি টোয়েন্টির জন্য খতরনাক প্লেয়িং ইলেভেন। আর দলে সুযোগ পেয়েছেন এমন বিধ্বংসী কিছু ব্যাটসম্যান যার নাম শুনে তোমরাও হতবাক হয়ে যাবে। বন্ধুরা, জানাবো সমস্ত কিছু। তার আগে রোহিত শর্মা আর হার্দিক পাণ্ডিয়ার মধ্যে কে সবচেয়ে দুর্দান্ত ক্যাপ্টেন, তোমাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি মন থেকে ভারতীয় ক্রিকেট দলের ফ্যান্স হয়ে থাকো তো ভিডিওটাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে হওয়া থার্ড টি টোয়েন্টি ম্যাচটি 1 ফেব্রুয়ারি সন্ধ্যে 7টা থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে এবং সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচটি যে জিতবে সে দলই সিরিজটিও জিতে যাবে। তাই এই ম্যাচটির মজা 10 গুণ নয় 100 গুণ হতে চলেছে। এই থার্ড টি টোয়েন্টি ম্যাচটিতে ভারতের হয়ে ওপেন করতে নামবেন শুভমন গিলের জায়গায় পৃথ্বী শাও। কেননা বন্ধুরা, পরপর দুটি ম্যাচ শুভমন গিল ফ্লপ গিয়েছিলেন। অন্যদিকে পৃথ্বী শাও অনেকদিন পর ভারতীয় দলে সুযোগ পেয়েছেন, তাই কোচ রাহুল দ্রাবিড় তাকে সুযোগ দিয়েছেন। আর তার সাথে মাঠ কাঁপাতে নামবেন সূর্যকুমার যাদব, আশা করছি তিনি ভালো পারফরমেন্স করবেন। নম্বর 3-এ ঝড় তুলতে মাঠে নামবেন দীপক হুড্ডা, যেখানে আগের ম্যাচেও তিনি ভালো বোলিং করে সবার মন জয় করে নিয়েছেন। অন্যদিকে 4 নম্বরে ব্যাট করবেন ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়া, আর 5 নম্বরে সুযোগ দেওয়া হয়েছে রাহুল ত্রিপাঠীকে, কেননা 3 নম্বরে নেমে তিনি তেমন কামাল দেখাতে পারছিলেন না, তাই তাকে 5 নম্বরে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে 6 নম্বরে উইকেট কিপার হিসেবে জিতেশ শর্মাকে নামানো হবে, যিনি আইপিএলে পাঞ্জাব কিংসের জন্য দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। বন্ধুরা, 7 নম্বরে দেখা যাবে ওয়াশিংটন সুন্দরকে, যার উপর হেড কোচ রাহুল দ্রাবিড় এবং ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়া থার্ড টি টোয়েন্টি ম্যাচে ভালো পারফরমেন্সের আশা করছেন। এদিকে স্পিন বোলিংয়ের দায়িত্বে থাকবেন যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব, আর ফাস্ট বোলিংয়ের দায়িত্বে থাকতে পারেন মুকেশ কুমার, অর্শদীপ সিং এবং উমরান মালিক। তো বন্ধুরা, তোমাদের এই সম্ভাব্য একাদশটি কেমন লেগেছে নিচে ফটাফট কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।